হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। বারবার করে সূর্যকে ফোন করে যাচ্ছে লাবণ্য, চিন্তা টেনশনে অস্থির হয়ে পুলিশকে ফোন করতে যাবে। দীপা আটকে দেয়, মা কি করছেন, ডাক্তারবাবু নিষেধ করেছে, আর ওই কাজগুলো করলে উনি আবার রেগে যাবেন। তো আমি কি করব দীপা, এরকম হাত গুটিয়ে তো থাকতে পারছি না আমি। মা তুমি এত চিন্তা কেন করছো, ভাই তো একজন অ্যাডাল্ট, ও গিয়েছে একটা কাজে, হয়তো জায়গা কোথায় লোকেশনটা আমাদের বলতে পারেনি, তবে আমরা তো জেনে যাব। আর তুমি একটু কোঅপারেট করলেই ভাই কিন্তু সোনার আসল মা বাবাকে খুঁজে পেয়ে যেত। তুমি কেন করছো না মা, ভাই এরকম করে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে বেরোচ্ছে, আমার তো ভালো লাগছে না। কি বললে কি তুমি পালক, আমি চাই না আমার ছেলে ছেলের বউ সুখী হোক, আমি ওদের সংসার ভাঙার কারণ, আমি ওদের কষ্ট দিচ্ছি, কোনো মা কি এরকম করতে পারে, আর আমার তো কখনোই এগুলো করা সম্ভব নয়। আমাকে ভুল বুঝো না মা তুমি, তবে ভাই যেভাবে ঘুরে বেড়াচ্ছে সেটা কিন্তু ঠিক নয়। আমি জানি ও মরীচিকার পেছনে ঘুরে বেড়াচ্ছে, সোনার আসল মা বাবাকে কেন খুঁজবে, ওই তো আসলে সোনার বাবা, আর অন্য কেউ হতে কি করে পারে, সেটা এতটুকু ছেলেটার মাথায় কোনো সেন্স নেই। তখনই রূপা দৌড়ে দৌড়ে আসে, কি হয়েছে দিদিভাই, এতটা হাঁপাচ্ছ কেন, হিংসুকুটি কি হয়েছে ওর, পচা আন্টির সাথেও চলে গেছে, কোথায় জানি না। তখনই সমস্ত কথা খুলে বলে যে পচা আন্টি ওর আসল মা বাবাকে কাছে নিয়ে যাবে বলে নিয়ে চলে গেছে। সোনা তখন রূপাকে ধাক্কা দিয়ে বোকার মতো পচা আন্টির সাথে চলে যায়। রূপা তো অনেক চালাক, সে এত সহজে বোকা হতে পারে না, তবে হিংসুকুটি তো খুব বোকা, তাই ও অনেকটাই বোকামি করে চলে গেছে পচা আন্টির সঙ্গে। মা তুমি ওকে বাঁচাও, কোনো যদি ক্ষতি করে দেয় কিচ্ছু হবে না। দিদিভাইকে তোমরা একটু খাবার দাবার খাইয়ে বিশ্রাম নাও, আমি আর দীপা চলো আমরা গিয়ে দেখি যে ওই মিসকা সেন প্রতিবারই কেন ঢুকে আসে আমাদের পরিবারের ব্যাপারে, ওকে এবার আজকে আমি শিক্ষা দিয়েই ছাড়ব। ওদিকে সোনাকে নিয়ে গিয়ে তার আসল মা বাবার সামনে দাঁড় করিয়ে দেয়, বলে এই দেখো তোমার মা বাবা চলে এসেছে। সোনা, সেই ছোট্ট সোনা, এত বড় হয়ে গেছে তুমি, তোমাকে দেখে সত্যিই খুব ভালো লাগছে, স্কুল থেকে এসেছো, কী খাবে বলো, আমি রান্না করে আনছি, ছেড়ে দাও আমাকে, আমার আঘাত লাগছে তো, তোমাদের কাছে এসে কেন আমার সেই উপলব্ধিটা হচ্ছে না, বাবার কাছে থাকলে যেমন আমার ভালো লাগে, আরাম লাগে, ফুলমায়ের কাছে থাকলেও আমার সেরকমটা আন্তরিক মনে হয়, তোমাদেরকে দেখে কেন মনে হচ্ছে না, তোমাদের কাছে আমি থাকবো না, আমাকে ছেড়ে দাও। দেখো শোনা, তোমার বাবা যদি ফোন করে আর শুনতে পারে যে তুমি তোমার নতুন মা বাবার সাথে খারাপ আচরণ করছো, তাহলে তোমার বাবা কখনোই ফিরে আসবে না। তুমি কি সেটা চাও? না, আমি চাই না। বাবা কখন ফিরে আসবে, আর বাবা কি করে বুঝবে যে আমি ওদের সাথে ভালো ব্যবহার করছি, আমি বলে দেব, আমাকে তো ফোন করবেই, আমার সাথে কথা হবে না তোমার বাবার? নতুন মা তোমাকে বলে ডাকবো, আর তোমাকে নতুন বাবা, আর তোমরা আমাকে সোনা মা বলে একদম ডাকবে না, ওটা আমার বাবা ডাকে, যে নামটা শুনলে আমার খুব কষ্ট হয়, বাবার কথা মনে পড়ে। মহিলাটি রান্না করে এনে সোনাকে খাওয়ার মুখে তুলে দেয়। তখনই সোনার মনে হয় ফুলমা তো খুব ভালো করে রান্না করে খাওয়াতো, কেন সেরকম গন্ধ, সেরকম আচরণ এই মহিলার মধ্যে পাচ্ছে না সোনা। তোমরা কি সত্যিই আমার আসল মা বাবা? হ্যাঁ, কেন তুমি অবিশ্বাস করছো সোনা, এখানে এসো। সোনার বাবা গেম খেলতে শুরু করে নতুন বাবা এবং তাকে পাশে বসিয়ে না। উফ, আমার ভালো লাগছে না এগুলো, সোনা এরকম করলে কি করে চলবে, এখন থেকে তো তোমাকে নতুন মা বাবার সাথেই থাকতে হবে। সূর্য একটা বাড়ির সামনে যেখানে দাঁড় করে রেখেছিল দুদিন থেকে ওখানেই অপেক্ষা করছে, কেউ আসছে না। সূর্য রেগে তেড়ে বেরিয়ে যায়, বলে আপনারা আমাকে বোকা বানাচ্ছেন, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। চায়ের দোকানে গিয়ে জিজ্ঞাসা করে যে দাদা, ওই বাড়িটা যে বন্ধ তালা, ওই বাড়িতে কেউ থাকে না? না, ওটাতে অনেক দিন থেকে কেউ থাকে না, সূর্য রেগে চলে যেতে লাগে। গুন্ডারা বলে যান, আপনি কোনখানে যাবেন, আপনি যার খোঁজ করতে এখানে এসেছেন তার খোঁজ কি পাবেন, আমি ছাড়া কেউ দিতে পারবে না তার খোঁজ। হ্যাঁ, আমরাও জানতাম না যে সে দুদিনের বেশি বাড়িতে নেই, এখন তো সত্যিটা স্বীকার করে নিলাম, এখন তো আপনার বোঝা উচিত তাই না? এক কাজ করুন, এমনি এমনি তো আর তথ্য দেওয়া যায় না, কত টাকা প্রয়োজন? সূর্য মানিব্যাগে যত টাকা থাকে সবটা দিয়ে দেয়, বলে পুলিশের কাছে ভাগ্যিস আপনি যাননি, তাহলে তো কোনো তথ্যই আপনি পেতেন না, এবার চলুন আমি আপনাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে গেলে আপনি খোঁজ পেয়ে যাবেন। এরপরে সূর্যকে নিয়ে আসতে শুরু করে। লাবণ্য এবং দীপা ভাবে কি উদ্দেশ্য রয়েছে যার কারণে মিশকা সোনাকে এরকম করে নিয়ে গেছে, সূর্যরও কোনো খোঁজ নেই, এই মিশকা কোনোভাবে এই পরিবারের যে ক্ষতি ছাড়া ভালো চায় না সেটা সবাই বুঝতে পারছে, কেন সূর্য বুঝতে পারছে না সেটাই তো ভাববার বিষয়। রূপা কান্না করছে, তার পিপি বলে যে না তুমি কান্না করো না, দেখবে তোমার হিংসুকুটি ঠিক ফিরে এসেছে, জানো তো তুমি তো অনেক সাহসী, তাহলে কেন এত কান্না করছো রূপা? কি করব, হিংসুকুটি তো অনেক বোকা, ও তো অনেক কিছু বোঝে না, যদি কোনো ভুল করে বসে তখন কি হবে, আমি যদি হিংসুকুটিকে হারিয়ে ফেলি ফেলবে না,
তখনই মামা মামি চলে আসে রূপার, এসে রূপাকে জড়িয়ে ধরে, কান্না থামিয়ে দেয় আর বলে, আমরা দীপা এবং লাবণ্য দেবীর সাথে কথা বলতে চাই, আমাদের কিছু জরুরি কথা আছে। ওরা একটা কাজে বেরিয়েছে, সোনাকে নিয়েই কিছু ঝামেলা হয়েছে, সোনা নাকি মিষ্কার সাথে চলে গেছে, সে কারণে যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো, শেষ পর্যন্ত অঘটন আটকানো গেল না। তার মানে? মানে তখনই সমস্ত কথা খুলে বলে যে মিষ্কা এই মহিলা এবং পুরুষটিকে টাকা দিয়ে নানাভাবে অভিনয় করার জন্য সোনার সাথে প্ল্যান করেছে, আর সেটা মামা মামিরা দেখে ফেলেছে, আর তখন থেকেই সেই লোক দুটোর কাছে গিয়ে তারা অনেকবার জানার চেষ্টা করেছে, পারেনি। এখন যদি সোনা ওদের সাথে চলে যায় তাহলে বড় বিপদে পড়ে যাবে। রূপা কান্না করে, বলে, আমার হিংসুকুটি কোনো বিপদ যেন না হয়, কিচ্ছু হবে না সোনা, আমি দীপাকে ফোন করছি। ফোন তো বেজেই যাচ্ছে, দীপা তো ফোনই রিসিভ করছে না, এখন কি হবে আমিও তো বুঝতে পারছি না কিছু। লাবণ্য দীপা এসে দেখতে পারে এই ঘরটাতেই তো মিষ্কা থাকে, তাহলে দরজা লাগানো কেন? দরজা নক করতে শুরু করে। তখনই মিষ্কা ভাবে যে না, কোনোভাবেই সোনাকে এখান থেকে যেতে দিলে চলবে না দীপা বা লাবণ্যর কাছে, তাহলে আমার সব খেলা শেষ হয়ে যাবে। সোনা তার ফুলমায়ের গলা শুনে, দিদিভাইয়ের গলা শুনে ছুটতে চলে যেতে চায়। তখনই সোনাকে তার নতুন মা বাবা টেনে হিঁচড়ে নিয়ে আসে এবং মিষ্কাও বলে যে না, তুমি ওদের কাছে গিয়ে থাকতে পারবে না, তুমি এদের সাথেই এখন থেকে থাকবে, তা না হলে কিন্তু তোমার বাবা কখনো বাড়ি ফিরে আসবে না, তুমি কি সেটা চাও? তখনই সোনা বলে, না আমি চাই না, আমার বাবা ফিরে আসুক, কখন আসবে এসে যাবে, তুমি চিন্তা করো না, তবে তোমার দিদিভাই এবং ফুলমাকে তোমাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে এখান থেকে, ওরা যেন কোনোভাবেই তোমার কাছে আসতে না পারে, সেটা বুঝতে পেরেছো নিশ্চয়ই? হ্যাঁ বুঝতে পেরেছি। তোমাকে কিন্তু সুন্দর করে অভিনয়টা করে যেতে হবে সোনা, না হলে কিন্তু সব কিছু নষ্ট হয়ে যাবে। মিষ্কা বেরিয়ে আসে অনেকক্ষণ পরে, কী কর, তোমার সাথে হিসেবটা আমি পরে দেখে নিচ্ছি, তুমি এখানে সোনাকে কেন এনেছো সেটা বলো, তোমার কি মোটিভ সেটা আমাদের জানতেই হবে। মিষ্কা তুমি কি বেশি বাড়াবাড়ি করছো? তুমি যা করেছো এটা ক্রিমিনাল অফেন্স, তুমি বুঝতে পারছো না? সোনা তো ভেতরে ওর নতুন মা বাবার কাছে আছে, এসব কি বলছেন? সোনার কোনো মা বাবা থাকতেই পারে না, সত্যি ওটা হতেই পারে না, এটা একটা নতুন চাল তোমার, তাই না মিষ্কা? তার মানে আপনি জানেন লাবণ্য সেনগুপ্ত যে আসলে সোনার আসল মা বাবাকে, তার জন্যই এতদিন ধরে চুপ করে আছেন, কেন বলুন তো? আমি সোনাকে ডাকছি, দেখুন সোনা নিজে এসে আপনাদের কি বলে। সোনা বেবি তুমি বেরিয়ে এসো, তোমার দিদিভাই এবং ফুলমা তোমাকে দেখতে চাইছে। তখনই সোনা বেরিয়ে আসে, সোনামা তুমি এখানে কি করছো? চলো তোমাকে আমরা বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। না ফুলমা আমি যাব না। কেন? বাবা ফিরে এসেছে? না আসেনি, তবে চলে আসবে, কখন আসবে তারপরে আমি যাব, তার আগে আমি যেতে পারবো না। দীপার খানিকটা খটকা লাগে, সোনামা যে এরকম করে দীপাকেও নিষেধ করে দিতে পারে সেটা দীপা ভাবতেও পারছে না। এদিকে মামা মামির কথা শুনে উর্মি এবং দিদিয়া খুব চিন্তিত হয়ে পড়ে যে মা তাহলে ঠিক ভাবছিল, এই মিষ্কার চালাকিতেই দাদাইয়ের কোনো ক্ষতি হয়ে যায়নি তো, তাকে কোনো আটকে রাখা হয়নি বা তার কোনো ক্ষতির কোনো সম্ভাবনা নেই তো, মা সেজন্য পুলিশে খবর দিতে চেয়েছিল সেটাই ঠিক ছিল, এই মিষ্কা মোটেও ভালো মেয়ে নয়, আমাদের এবার কিছু একটা তো করতেই হবে, তা না হলে মিষ্কা আমাদের বাচ্চা মেয়ে সোনাকে এরকম করে আমাদের পরিবার থেকে কেড়ে নিয়ে চলে যাবে, সেটা তো হতে পারে না। সূর্য অস্থির হয়ে উঠছে বাড়ি ফেরার জন্য, কারণ তার মেয়ের কাছে সে কথা দিয়েছে, সে আসল মা বাবাকে নিয়ে যাবে, কিন্তু এত কয়েকদিন কেটে গেল এখন পর্যন্ত খোঁজ পায়নি, অজানা জায়গা সমস্ত টাকা পয়সা দিয়ে দিয়েছে, তারা বলছে যে নিয়ে যাবে সোনার আসল মা বাবার কাছে, কিন্তু তারপরেও যদি নিয়ে না যায় আরও টাকা পয়সা লাগে, তখন সূর্য তো দিতে পারবে না। লাবণ্য মিষ্কার ওপর প্রচণ্ড রেগে যাচ্ছে, কিন্তু মিষ্কা কোনোভাবে নিজের দোষ দায় নিজের কাঁধে নিচ্ছে না, অন্যদিকে ড্রাইভেট করে দিচ্ছে সমস্ত কথা আলোচনাগুলোকে। সূর্য যে ভুলের মধ্যে জড়িয়ে পড়েছে তার শাস্তি সোনাকে পেতে হচ্ছে, সোনাকে ব্ল্যাকমেইল করে মিষ্কা সমস্ত নিজের কার্য হাসিল করে নিচ্ছে, কোনোভাবেই সোনাকে সূর্যর পরিবারের কাছে সূর্যর কাছে যেতে দিচ্ছে না, এমনকি সূর্যর কাছে যে সোনার কোনো ঠিকানা বা সোনা কোথায় আছে সেগুলো পর্যন্ত পৌঁছাতে দিচ্ছে না। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? সোনার বাবা ফুলমায়ের কাছে গেলে আরাম লাগে, পচানটি আটকে রেখেছো কেন? সোনার নতুন মা বাবাকে কোনোভাবে মেনে নিতে পারছে না, কিন্তু না মেনে নিতে পারলেও জোর করে মিষ্কা ব্ল্যাকমেইল করে সোনাকে তার নতুন মা বাবার কাছে আটকে রেখেছে, কোনোভাবে যেতে দিচ্ছে না, কারণ সূর্য বাইরে রয়েছে, সূর্য ফিরছে না, সোনা যদি তার মা বাবার সাথে ভালো আচরণ না করে তাহলে সূর্য ফিরবে না, এই বলে তাকে আটকে রেখেছে। উর্মি এবং দিদিয়া মিলে এবার কি পারবে মিষ্কার চক্রান্ত সমস্তটাই ভেস্তে দিতে? আর মিষ্কা প্রতি মুহূর্তে সোনাকে নিয়ে একবার খেলছে, একবার দীপা এবং সূর্যর জীবন নিয়ে খেলছে, এগুলো তো একবার না একবার থামানো দরকার, তাহলে সোনা এবার তার নতুন মা বাবার কাছে থেকে যেতে রাজি হলো। দীপা এবং লাবণ্য দুজনেই তো কষ্টে শেষ হয়ে যাবে, কী করে সামলাবে এই পরিস্থিতি?
কি হবে এবার সোনার জীবনে, কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।